নাম প্রকাশে অনিচ্ছুক নোংরা ফ্যামিলির মানুষরা যখন বাচ্চা দেখায়, আমার মনে হয় রাস্তার মোড়ে বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করছে, যেমন বাচ্চা দেখলে মায়া হয়ে সবাই 2 টাকা বেশি দেয়। সরি টু সে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এই যে মিথ্যা টাইটেল দিয়ে লুলু বদা ভিউয়ার্সদেরকে বোকা বানায়, বাচ্চাদের হারাম ইনকাম খাওয়াচ্ছে, এর ফলে বাচ্চাগুলো একদিন ভোগ করবে এর ফল। সরি, তো আসলে আমাদের অনেক ব্লগার আফুরা আছে যারা ফ্যামিলি ব্লগ বানায়, তারাও কিন্তু বাচ্চাদেরকে দেখায় যে একটা দেখানোর মধ্যে কিন্তু একটু একটু লিমিট আছে। যেমন কেউ দেখায় পারিবারিক ব্লগ, এই জন্য দেখায়, কেউ দেখায় যে একটা মেমোরি হিসাবে শেয়ার করে রাখলো, বাচ্চাগুলো বড় হইলে দেখবো এরকম। তো এদের দেখানোর মধ্যে অবশ্যই ভিন্নতা আছে, কারণ এরা বাচ্চাগুলাকে এমনভাবে প্রেজেন্ট করে, দেখবেন অন্য ব্লগারদেরও কিন্তু সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা আছে, মানে দেখতে সুন্দর কিউট লাগে, দেখলে ইচ্ছা করে আদর করে, মানে আদর করতে ইচ্ছা করে। তো এই টাইপের বাচ্চাকে যাচ্ছে এরা দেখায়, কিন্তু খুব কমে দেখায়, কারণ ধরেন আমাদের ধর্মেও আছে এগুলো, কিন্তু নজর লাগা কিন্তু খুব বড় একটা নজর লেগে যায় মানুষের অনেক সময় অনেক কিছু। তো ওনারা কিন্তু ভেবে চিন্তে লেগে আর দেখানোর সময় বলবে, কিন্তু বারবার বলে যে মাশাল্লাহ বলবেন। তো এদের কাছে এগুলো নাই, আর এদের ফ্যামিলির বাচ্চাগুলোও কিন্তু দেখবেন অতিরিক্ত বিচ্ছু, অতিরিক্ত চালাক, কথাবার্তাগুলো দেখেন এক এক পাক না, তাবিয়া তো বাপ্পিরে সোবার দিবে, গালের দাঁত বেলে ফেলাই দিব, বদাকে দেখেন দেখেন আবার বেলে সোবার দিব বেলে, এ হয়েছে কর্মকাণ্ড দর্শক। তো আপনারা ব্যাকে কেরকম আছেন, আজকে আবারও আইসেন, ওগুলো কথা কইম 2 দিন পরে, তো কথা তো কইম, কারলে থাকবো, খুকি থাকবো, অনেকদিন পরে বদা বাপ্পিরে লই কথা কইম, কারণ আপনারা অনেকে কইছেন আপু বাপ্পিরে নিয়ে একটা ভিডিও দেন, বাপ্পিরে নিয়ে একটা ভিডিও দেন, যে বদা আফাকে নিয়ে অনেকদিন আপনি ভিডিও দেন না এইভাবে। তো ঠিক আছে, আজকে আইলে মানুষগুলোকে কথা কইতে, আর অবশ্যই একটু ব্যস্ত থাকি, আপনারাও কিন্তু ইনফরমেশন দিয়েন, না দিলে কিন্তু হয় না, তাইলে ভিডিও বানাইতে একটু সুযোগ হয়, একটু সুযোগ হয় তো, মানে ভালো হয় আর কি, সরি। তো আনেন তাইলে আপনারা সাবস্ক্রাইব করিয়েন, আর নতুনরা সাবস্ক্রাইব করিয়েন, আর লাইক দিতে একজনও ভুলি যায় না, তাহলে টুক করে ব্যাগটি আনলগে চলিয়ে না, আনলগে টিং টিং করে নাচতে নাচতে, তাহলে সামনের দিকে আন্ডি আন্ডা। আরেকটা কমেন্ট কিন্তু হরে দিই, হইলে খুকিরিলে একটু কথা কই দর্শক। এখানে আরেকটা কমেন্ট আইছে, একটা আফু এই কমেন্টটা করছে, এবডি লেখছে, এই গোবর টোকানি এত খারাপের খারাপ, সি পাপিয়ার সাথে যে ঘটনা ঘটেছে এটা দেখেও ভয় পায় নাই, মিথ্যার উপরে মিথ্যা বলতেই আছে, শ্বশুর বাড়ি থাকলে দিনে 2-3টা করে ভিডিও ছাড়ে, আর বাপের বাড়ি গেলে চূর্ণির মতো থাকে, ভিডিও দেওয়া ও বন্ধ করে দেয়, কারণ দেখানোর মতো কিছুই নাই, ছেঁড়া কাঁথা আর তেনা ছাড়া। আবার বলতেছে ঈদে নাকি ওর বাইরে টাকা দেয়, কাপড় কিনে দেয়, এটা যদি সত্যি হতো তাহলে এই গোবর টোকানি হুলু হুলু করে পাগল হইয়া নাচতো। এই গোবর টোকানির কমেন্ট বক্সে চরম বিনোদ। একজন লিখছে, খুকি ফাগলি আসছে, সবাই ইউটিউব অফ করো, আসলে চরম বিনোদন কি কইতাম, ইতি তো হইটু হারানা ইয়ার আরে দি, মানুষ মনে করে বিনোদন কমেন্ট ছড়ার লাগেও কিন্তু মানুষ যায়, এক গোবর টোকানে যদি সামান্যতম ইজ্জত থাকতো জীবনও কিন্তু এরকম ভিডিও আপলোড করতো না, আর এসব কমেন্ট সেকশনের লেখা দর্শকদেরকে দেখাইতো না, কারণ গোবর টোকানি এগুলো সরাসরি হইলো বানান ভুল, উচ্চারণ ভুল করলো, মানে ওয়ার্ডিং যেগুলো আছে যে ভুল করলো, কিন্তু সরাসরি তো অন্তত মনে হয় আরে যদি না হইলো তো হাইপ পাস করছে গোবর টোকানি, তো রিডিং হুলু হুলু করি তো হইতারে। তো এই গোবর টোকানির কাছে আসলে মান সম্মান কোনো বিষয় না, যে কমেন্টে যদি বিনোদন থাকে এরকম কথা লেখা থাকে তখন তো মানুষ আইবে এগুলো দেখার লাই, তো এই জন্য হইতে পারে। বাবু রে বাবু কিতা কইতাম, হিতির যত বড় মুখ নয় হিতির তত বড় বড় লেকচার হগল দুনে, আমার মামার বাড়ি থেকে মার বাপের বাড়ি থেকে কয়টা শাড়ি দিল মাগু, কিয়া কইতাম, হিতির যে কোনো টাইমে বাচ্চা হইব মনে হয় 9 মাস না 10 মাস হইব,
একখান দিন ভিডিও দেওয়া বন্ধ নাই, এ দুইটা তিনটা করে ভিডিও আপলোড করতেছে রেগুলার। বাপু রে বাপু, কিতা কইতাম, গোবর টোকানির ইটের গাঁথনির মধ্যে মনে হয় ইয়া বেগুন গেছে, কারণ হাগলে গেছে, এনতে সিজার করাইতে খরচ লাগবো। বাউ রে ইতি মা একটারে আনি বইয়ে রাখছে, মারে দি হইল মানে ভিডিও করাইতে আছে, আর বলা মারে শাশুড়িরে ভিডিও করে, আর যেমন বদা তেমন বলা, মানে এডিনের ঘুরে ফিরে রাউন্ড রাউন্ড সবই একরকম, কারো কোনো লজ্জা সরম নাই। আর হরি গুণ মা গুণ আরও বেলাজ্জে, বেলে কিনলে কইতেছে বেলাজ্জে, হরি যে আইসে মাইয়ার বিপদের সময় মাইয়ার ঘরে বাচ্চা কাচ্চা হইব, ডেলিভারি হইব, মা মা বোন থাকলে আগে আইয়ে ঠিক আছে, কিন্তু এগুলো ক্যামেরার সামনে আয় বইতা যে ভিডিও করে আঙ্গরে ছাড়া। বাউরে কিতা কইতাম, এই গোবর টোকানি খান্ডার নি যদি জমিদার নি মা হইতো তাহলে কে এই বেড়ি তুই আই আইসে তোর বাড়ির মধ্যে তোর হাড়া খেজুর করতাম একদিকে, আরে তুই কামের বেড়ি বানাইছ, সব কাম করাইতেছ, তোর ইয়ার হরে দিয়ে আবার তুই আরে ভিডিও করে করে ইউটিউবে ছাড়াস, আর কি মানে আমল নাই, আর কি বয়স হয়েছে, আর আই কদিন হরে যাই টুকুর করে মরি, তো আরে এর মেয়ে ভিডিও করে কিনলে, মানে কই না মা মানে বাপকা বেড়া তেমনি মাকা বেটি, এডিনে মারি আরও বেশি বেলা জানারা দেন না কে না, যেমন তিশার মা তেমন এই যে গোবর টোকানির মারে দেখতেছেন, তেমনি বাপির মা, আরে বাপির মা তো এক এক ফুট যে মারে ক্যামেরার সামনে কিভাবে যে ভিডিও করার লাই। তো এই গোবর টোকানি বই বই কি পরিমাণ শো বাজে, হিতি দুইটা আছে, হিতি সাই দিচ্ছে, হিতির মা সাই ফিনতে পাইলে এমন একটা বাপ হিতি দিয়া, মনে যে হিতি ১৬ বছরের কিশোরী, হিতির মাত্র বিয়ে হয়েছে, মনে হয় হিতি কিছু জানে না, আনারে দেন এই যে শারমিনের মাইয়া না হলা হইব বাচ্চা হইব কদিন পরে, হিতিরে দেই দে বালাই আছে, হিতি অন উ আ আ আ করি কোনো নিঃশ্বাস আসে না, হা আগে এরকম দেখতেন না কাম করতে দেখতেন, অন্ত দে বালায় কাম করে ঘরের কামও পুরা ফাটাতন ফুটাতন করলো, কোনো কষ্ট নাই, থাল বাড়িও মাজলো সব কিছুই করে, অন্ত কোনো কষ্ট নেই, অন সবই করে, বাচ্চা ফ্যাডে আইনে কোনো আলসি নেই, সুন্দরভাবে হিতি চলতেছে, দর্শকদের সামনে এরম ক্যাঁ করে না, গোবর টোকানি বুড়া বয়সে মা হই, হিতি এমন একটা ভাবলে মনে হয় যে হিতি নতুন বাচ্চার মা হইতে আছে, বুড়া বেটি এমন কিছু ঢং যে করে দেখতে যে কীরকম লাগে, দর্শক হিন্দি দর্শক করে কইতেছে হিতির এই সমস্যা, হিতির এই সমস্যা, হিতির মা গো দর্শক, হিতির বেলে ফ্যাশার বেলে হাই হয়ে গেছে, এই টাইমে ফ্যাশার হাই হওয়া কতটা ডেঞ্জারাস ব্যাপার আছে, ওই আঙ্গ যে ওগো ডাক্তার আপু আছে হেবুড়ে কই আনে টুকু করে কেন লেদি যাইন, তো ফ্যাডের মধ্যে বাচ্চা অনলাইন ডেলিভারির আগে এরকম ফ্যাশার আপ ডাউন করলে কিন্তু যেই কোনো টাইমে একটা বাচ্চার ক্ষতি হয়ে যেতে আরে, এই গোবর টোকানির ভিডিও দেওয়া বন্ধ নেই, বয়স দে দে মাগো নিঃশ্বাস আলাইতে আরে না, নিঃশ্বাস মনে যে বাড়ে না, এনে তো উলু 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 ব্রেন অ্যাডাস হয়ে গেছে, মজলিশ গরম হয়ে গেছে, আর মাতার উপর তো একবার মাতার একাতুর ফের তিনের সালা আরও বেশি হিতির মানে বেরেন্ট অ্যাডাস হয়ে গেছে ওই হিতির, মাগো গিয়ে কইতাম এই নিঃশ্বাস ফালাইতে পারতেছে না, কোথায় 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 ইতি ভিডিও আপলোড করতেছে দিন দুইটা করে, বাপু রে বাপু কিতা কইতাম, আর এনদি বদা বলা ভিডিও করে, সাউরি মাকে ভিডিও করি, সৌরি সাউরিকে ভিডিও করে করে ইউটিউবে ছাড়ে, আর সাফা যে কী পরিমাণ, এক একটা জমিদের গিয়ে সাফা, এই আপু তো কইলো যে ও শ্বশুর বাড়ির থাকলে ইতি দুইটা করে ভিডিও আপলোড করে, কিন্তু বাপের বাড়ির গেলে একটা ভিডিও আপলোড করতে পারে না, শুধু বাঙ্গা ঘর আর হিন্দি তেনাজুলে আর হিন্দি খাতার ঘাটতি, এই হয়েছে গোবর টোকানির বাপের বাড়ির কাহিনী, আর কত বড় বড় জমিদারি সাফা পিড়ে, কার বাড়ি একটা ভিতরে যায় হ্যাঁ দেয় পাশের বাড়ির মামাস মামাকে গদ দুয়ার দেয় কইতেছে এটা আমার মামার বাড়ি, এটা আমার মামার বাড়ি, স্বর্ণ বিষ জিএনএ যে বিয়েতে যাবে স্বর্ণ বিষ, কী পরিমাণ সাফা যে ইতি দুনে, আর একটা জিনিস আপনারা খেয়াল করি চাইন দশকে, গোবর টোকানির যে ননদের এত লাভিং লাভিং ননদের জামাই যে আসছে, লাভিং লাভিং ননদের জামাই যে আছে, তো এই ননদের জামাই যে এতবার আসা যাওয়া করে শারমিনের বাপের বাড়ির যাই কীভাবে খায় ফাত পাতি, আর পরে এটার নাম কিন্তু গোবর টোকানি যেভাবে শারমিনের বাপের বাড়ি যে আমি আনছি আমি তারা আনছি খাটের মজগিন দিয়ে কীভাবে বসার বসার করে খানা শুরু করে, আজ পর্যন্ত শারমিনরে একবারও ওনারা নিতে দেখছেন নি গোবর টোকানির বাপের বাড়ির মধ্যে, কিন্তু সাবাটা আছে লম্বা লম্বা, আর এই যে বদা বদারে একবার নিছেনি তার বাপের বাড়ির মধ্যে, কোন এক বোনের জামাইয়ের বিয়ে বাড়িতে নি বেজ্জতি করি এনতে বিদায় করছে, তিশা যাই তো এনে কলিজা আর গুদ্ধা খোঁজা শুরু করছে সকালবেলা কলিজা গুদ্ধা রাঁধেন, তো দর্শক
এবার বদাবাপ্পির কথা কই, বদাবাপ্পিদের বদাবাপ্পিরে কিন্তু দর্শকরা জুতা মারা ইচ্ছা মতন, যে খালাম মারে অসুস্থ অবস্থায় দিয়ে আনা কিলের উঠি বানান, ইয়া বানাইতে পারে না, বাবি বানাইতে পারে না, বদা আজকে তাবিয়ারে টিশার্ট কোলে উড়াই দিয়া ভিডিও বানাইতে থাকে, দেখেন দেখেন মেয়েটা কি করতে আছে। আপনারা অনেকেই কমেন্ট করেন বাবি রুটি বানাইতে পারে না, মা গো মা, এই যে তিশা, এই তিশা একটা বানাও না দেখি, রুটি গোল গোল কেরমে ব্যাককেল বেড়া, রুটি তো গোলে হইব। আরে ভাই আমরা তো বাংলাদেশে বসবাস করি, আমরা তো বিদেশি, বিদেশে অন্য কোনো দেশে থাই না যে আমরা সকালবেলা উঠি গীতা কইতাম পা রুটি একটা কিনিয়ে নিই বাটার লাগাই দিই আমরা খাই অফিসের দিকে দৌড় দিই এরকম খাই, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ রুটি খাইতেই পছন্দ করে সকালবেলার নাস্তার মধ্যে। তো এটা তো আমরা ব্যাকে জানি রুটি গোল গোল প্রতিদিন ক্যামেরার সামনে, আম্মু রুটি গোল 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 মানে অন্য কোনো, বিশেষ করে দর্শক আমি আমার পরিবারের কথা বলতে পারি, আমার আশেপাশে পরিচিত মানুষদের কথা বলতে পারি, সকালবেলা উঠি বো বই বো ঘুমাইব মা রুটি বানায় টেবিলে নাস্তা রেডি করবো, এটা আসলে কোনো পরিবারে এলাও না, কেউ মানতো না। তো এই বদার তো নির্লজ্জ, লজ্জা সরম কিছু নাই, একদিকে কাজ নাই কর্ম নাই, একদিকে তো বলছে যে বাচ্চাগুলোরে বেশি বেশি গায়ে বিভিন্ন মিথ্যা টাইটেল থাম্বনেল দিদি। হ্যাঁ দর্শক, কারণ হয়েছে এই পরিবারের ভিতরে এরা যারা আছে বেগুণ হয়েছে বেকার, কারো কোনো রুজি নেই রোজগার নাই কিচ্ছু নাই, এদের কাম হয়েছে মা বউ শাশুড়ি সবার পিছনে ক্যামেরা লই দৌড়াই দৌড়াই ভিডিও করি 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 ইউটিউবের মধ্যে আপলোড করা, তার বিনিময়ে পয়সা উপার্জন করা, এটা তো আপনারা জানেনি। তো সব হইলো বেকার, তো এই বদাবাপ্পির চোখে লজ্জা আইব কোথার থেকে দর্শক, হয় গামছা কাঁধে লই, হ্যাঁ এই যে রুম গুছাইতে আসি, এই যে গ্লাস ক্লিন করতে আসি সকালবেলা, না এবার বদাবাপ্পির জীবনটা শুরু হয় ঘুম থেকে উঠে, এই যে তানজিলা এখন যাবে, হ্যাঁ আম্মু চলে যাবে এখন কলেজে, এই যে আম্মু রুটি বানায় গোল গোল, তৃষা আজকে বানাইছে দেখছেন, তাবিয়া দেখছেন দেখছেন দিন দিন বড় হইতেছে, দিন দিন এরকম করতেছে, আমরা তো সবসময় যে তা মানে কিটা করতাম সুলফাক না তাবিয়া সবসময় বদার কাছে থায়, বদারে সোবার দিব তানজিলার কাছে থায়, দাদির কোলে থায়, রুটি বানাইতে গেলে নি তৃষার কোলে উড়ি থায়, তৃষার কোলে আপনারা কতক্ষণ তাবিয়ারা দেখেন দর্শক কমেন্ট করে দেখেন তো, তৃষার কাছে তাবিয়া কতক্ষণ থাকে, রুটি বানাইলে শুধু কোলে উড়ি বই থায় নাকি আপনারা সারাদিনে ভিডিও ওপেন করলে কতক্ষণ দেন তৃষার কাছে তাবিয়া থাকে, তা তাবিয়ারে খাওয়া নিয়ে গোসল করা সব কিছু তো দেখি বদাবাপ্পির মা করে। তো এই বদাবাপ্পি দর্শকদের শেষা খাই এই মিথ্যা টাইটেল মিথ্যা থাম্বনেল মিথ্যা কথাবার্তা আনি ইউটিউবের মধ্যে প্রচার করে, তো তার দিন শুরু হয়েছে এই যে বাইল খেলা চলে এসে, এই তিশা একটা দেখি না বানাও না বানাও না কিরকম করে বানাও গোল করে, হ্যাঁ তিশা পয়টা বানাইবে দেখলাম না একটা গোল রুটি তিশা বানাইতে, মা গো মা এমন একটা ভাব দেখায় মনে হয় যে এই মাত্র মানে প্রেমের টানে বাংলাদেশি বিদেশি কন্যা চলে এসে বদাবাপ্পির কাছে, রুটি কেন বানায় গোল হয় না পাতলা হয় না লম্বা হয় জানি না, কি বলবো দর্শক কি বলবো, মানে কীটা কইতাম কি অবস্থা। তো এই ধরনের ইয়েগুলাই বদাবাপ্পি ইউটিউবের মধ্যে আনি প্রচার করে দর্শক। আফুজে লেখছে যে লুলু আফার কথা, দর্শক লুলু আফা ইদানিং টাইটেল থাম্বনেলে মা গো মা এসব আচমকা কথাবার্তা লেখে, দেখলে মনে হয় যে ভিতরে কি দেখবেন যে বইবে মাথার মধ্যে একটা ঘন্টা মারি লম্বা করি আই কতক্ষণ বয়ান মারি দিই এরপরে চলে যাব। তো লুলু আফা সর সাহরি গেছে তো ইয়ের মধ্যে কি বলে মালয়েশিয়া, তো সর সাহরি যাওয়াতে লুলু আফা একটু বাধা বান্দা ধরার লাইফে চলে এসে, আনালে তো দেখবেন রাশেদা ফাশেদা লই এনে এনে সারাদিন কন্টেন্ট বানানোর জন্য, কারণ লুলু আফার কারণ আছে, লুলু আফার বাইর বউ সারা বছর কিন্তু নিউ মার্কেটের গলি ফুটপাথের গলির ভিতরে দৌড়াই দৌড়াই ভিডিও করছে, বদাবাপ্পি কিন্তু ভিডিও করছে, তো লুলু আফা এটাও কন্টেন্ট হিসাবে নিছে, ইয়ানে কোনায় ছেলে মাল বিক্রি হইতেছে তারপরে দিই কোনায় ছেলে বিক্রি হইতেছে কোন শপিং মলে হান্দা একটু ভিডিও করি লই চলে যাব, কিনার বেলায় কিছু নেই দেখবেন যখন গিফট দেয়াইব তখন কিন্তু কেবল অমুকে দিছে তমুকে দিছে রাশেদাবাপি দিছে খালাতো ভাই আইসে এ দিছে ও এইভাবে দিছে গিফট দিছে এইভাবে দেড় সারি চলে যেতেছে সেই গিফট দিছে দেখানোর বেলা কিন্তু এগুলা, আর দেখবেন লুলুয়া পারে সব সময় মার্কেটের মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে থাকবো ভিডিও করার লাই দৌড় দে, আসলে কিনার বেলায় কিছু নেই দর্শক, দেখবেন লুলুয়াফা কইতে আছে হেতি নাকি ইয়া দিবে হেতি নাকি কি জানি বলে ডোনেশন দেবে, আমি তো আশ্চর্য যে হেতি কি ডোনেশন দেবে, হেতি সারাদিন নিউ মার্কেটের ফুটপাথের গলি থেকে প্রিন্টের কাপড় আর এটার নাম কি বাটিকের কাপড় হিন্দি হিন্দি হিতির হারা জনম গেছে হিতি বেলে ডোনেশন দেবে কন তো কেচে লাগে কথা এটি হুনতে কি ডোনেশন দেবে তেনা তুনা এটি হিতির,
আর যারা নিবে তারা তো ইতির কোয়াল ভাই মেলাই ভাই কবে কি কি ডোনেশন দিছে কাপড় সাপড় যদি মানুষ নাই পিনতে আরে তো লুলু আফা কি এর আর ডোনেশন দিব কোন আর না করে আর অন হোর হোড়ি আইও নে ইতি মানুষের লগে কাজে কোমরে কাপড় বান্দি বান্দি কমেন্ট সেকশনে খালি কাজে করতেছে আরে পাবলিক প্লেসে কাজ করতে আইছে ইয়ানে যে যার মতামত প্রকাশ করতে আছে ইতি খালি কোমরে কাপড় বান্দি বান্দি এটা লোক কাজও করবো আবার ভিডিও বানাবো এটার কন্টেন্ট বানায় আপলোড করবো তো ভাই বোন ধরা হয়েছে বহুত নাটকবাজ দুই ভাই বোন হয়েছে এক নম্বর নাটকবাজ তো দেখবেন মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে এভাবে ভিডিও আপলোড করতে থাকে দুই ভাই বোন দুইজনে আজ যেলা ভিডিও আপলোড করি সরি আজ যেলা ভিডিও শেষ করি ব্যাকে ভালো থাকেন আল্লাহ হাফিজ।